নমস্কার, কেমন আছেন সবাই? বং লাইফ ইন নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে আপনাদের সাথে নিউজিল্যান্ডের একটা ফেমাস চকলেট শেয়ার করি, লিন্ডার। এই চকলেটটা আমরা প্রথমবার খেয়েছিলাম যেদিনকে প্লেনে করে আসছিলাম। এই দেখুন, এই চকলেটটা সুইজারল্যান্ডে তৈরি হয়। আগে তো ইন্ডিয়ায় পাওয়া যেত না, তবে এখন ইন্ডিয়াতে তো অনেক বিদেশি চকলেটই পাওয়া যায়। আপনারা অবশ্যই জানাবেন কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায় কি না। এর আগে আমি আপনাদের সাথে ফেরারো রচারের ডিফারেন্ট ফ্লেভার শেয়ার করেছিলাম, তো আজকে দেখলাম যে এই লিন্ডারের মিল্কটার ওপর একটা অফার রয়েছে। এই প্যাকেটটার দাম $6, তো ভাবলাম কিনেই নি, খাওয়াও হবে আর আপনাদের সাথে শেয়ারও করব। আর এর সাথে কিনেছি একটা মিক্স চকলেটের প্যাকেট লিন্ডারের। চলুন দেখি এর ভেতরে কি কি ফ্লেভার দিয়েছে। এর ভেতরে 4টে ফ্লেভার রয়েছে, হেজেলনাট, মিল্কটা, নর্মাল চকলেট আর ডার্ক চকলেট। সাইজগুলো দেখে ঠিক মনে হচ্ছে না আমাদের ছোটবেলায় সেই দানাদার পাওয়া যেত তার মতো দেখতে, কিন্তু যা দামটাই অনেকটা বেশি। আজকে শনিবারের সকাল, শ্রেষ্ঠ একটু বাদে যাবে, ওর এক বন্ধুর জন্মদিন আছে সেই বার্থডে পার্টিতে। তা বন্ধুর জন্য গিফট কিনতে গিয়ে নিজের জন্য এটা কালকে পছন্দ করে কিনেছে। প্রত্যেক সপ্তাহে শ্রেষ্ঠর এই বন্ধুদের কোনো না কোনো বন্ধুর জন্মদিন থাকে আর বার্থডে পার্টি নিমন্ত্রণ। এখানের বার্থডে পার্টিগুলো ইন্ডিয়ার বার্থডে পার্টির থেকে একটু আলাদা হয়, এখানে বাচ্চাদেরই শুধুমাত্র নিমন্ত্রণ থাকে। আর ইন্ডিয়ার বার্থডে পার্টিতে যেমন খাওয়া দাওয়াটা একটা মেন আকর্ষণ থাকে, এখানে খাওয়া দাওয়ার খুব একটা ব্যাপার থাকে না, কিন্তু বাচ্চাদের খেলার জন্য প্রচুর রকমের অ্যাক্টিভিটি থাকে। এই যে বন্ধুর বার্থডেতে শ্রেষ্ঠ এটা পিনাটা ভাঙছে, এর ভেতরে প্রচুর চকলেট আছে, সবাই দুবার করে তিনবার করে মারবে আর চকলেটগুলো বেরিয়ে আসবে। আজকে শনিবার, এখন সন্ধে হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এসেছি টেম্পলটন কমিউনিটি সেন্টারে, তো চলুন ভেতরে যাই। এই দেখুন পার্কিং লটটা মোটামুটি ফাঁকাই আছে দেখছি, খুব বেশি গাড়ি তো নেই, মনে তো হচ্ছে না ভেতরে বিশেষ ভিড় আছে বলে। তাও চলুন দেখি ভেতরে কি হচ্ছে। ক্রাইস্ট চার্চের উইকেন্ড ইভেন্টে তো দেখাচ্ছিল দুর্গাপুজো, এখানে লেখাও রয়েছে দুর্গাপুজো, কিন্তু ছবি তো রয়েছে বৈষ্ণদেবীর। চলুন ভেতরে যাই। ও, জুতো খোলার জায়গায় জুতোটা খোলা মারতই, ঠান্ডা মেঝেতে পা দিয়েছি, ব্যাস ছ্যাক করে উঠলো একেবারে। তো চলে এসেছি ভেতরে। আপনারা তো জানেনই এই ধরনের কমিউনিটি হলগুলোর ভেতরে বাস্কেটবলের কোর্ট থাকে, আর ওই যে ওখানে পুজো হচ্ছে মোটামুটি ফাঁকাই আছে। চলুন যাই দেখি। চলে এসেছি কিচেনে, পূজোর পর প্রসাদ দেবারও ব্যবস্থা রয়েছে, সেই জন্য সবাই এখানে লুচি বানাচ্ছে। কতটা লুচির ময়দা মেখে লেচি করা আছে দেখুন। আর এখানে কত বড় কড়ায় কতটা গরম তেল ফুটছে। আর স্ন্যাক্সের জন্য চা তৈরি হচ্ছে। আপনারা তো জানেনই এই কমিউনিটি হলগুলোর সাথে একটা করে কিচেনও থাকে সবসময়। আর এখানে পাবলি ছোলার তরকারিও করে রাখা আছে। এই কিচেনটায় দেখছি দুটো কাউন্টার রয়েছে। এই যে লুচি ভাজা শুরুও হয়ে গেল।
এই যে ভেজে এখানে রাখছেন। ये हमने बूंदी का प्रसाद है और ये हमने चाय की व्यवस्था की है, गर्मा गर्म सर्दी के अंदर चाय मिलेगी आपको, और पानी की भी व्यवस्था है और खाने की फुल व्यवस्था है। और इधर लगे हुए अपने लंगर बनाने के लिए पूरियां, गर्मा गर्म पूरियां तैयार हो रही है। तो सभी से गुजारिश है कि आओ के रौनका लगाओ, जिन्नी जिन्नी ज़्यादा संख्या से पहुँचोगे उन्नी ही ज़्यादा बढ़िया अपना प्रोग्राम रहेगा। এটা বৈষ্ণদেবীর পুজো হচ্ছিল, দুর্গা পুজো নয়। আসলে দুজন পাঞ্জাবি ভদ্রমহিলার মানতির পুজো ছিল এটা, সেই জন্যই তাদের পরিবার থেকে এই পুরো অনুষ্ঠানটার আয়োজন করেছে। তাই আমি ভাবি যে উইকেন্ড ইভেন্টে দুর্গা পুজো কেন দেখাচ্ছে, এখন তো দুর্গা পুজো নয় আর রামনবমীও চলছে না। আসলে এখানে এই হলগুলো যদি প্রাইভেট ইভেন্টের জন্য ভাড়া নেওয়া হয় তাহলে অনেকটা ভাড়া বেশি পড়ে, আর পাবলিক ইভেন্টের জন্য ভাড়া নিলে ভাড়াটা অনেকটাই কম পড়ে। সেই জন্য যে কোনো অনুষ্ঠানে এখানে পাবলিক ইভেন্টই করে দেওয়া হয়। এই যে এখানে প্রসাদ দেওয়া হয়েছে শুকনো বোঁদে, যদিও এসে অবশ্য খুবই ভালো লাগছে, বাড়িতে একা একা বসে বসে বোর হতাম। এখানে বাচ্চাদেরকে সব খেতেও দিয়ে দিয়েছে, আর ছোটোবেলায় আমাদের সেই কুমারী পুজো হতো না, এখানেও বাচ্চাদেরকে ওনারা সব পুজো করলেন। খেতে দেওয়ার সাথে সাথে কলা বিস্কুট $5 করে দক্ষিণাও দিয়েছেন। এখানে এবার বড়রা সব খাবারের জন্য লাইন দিয়েছেন, চলুন আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি। খাবার নিয়ে চলে এসেছি, এই যে কাবলি ছোলার তরকারি, একটা ডাল, পায়েস আর পুরি। খুবই ভালো ব্যবস্থা, তাই না বলুন? আর ইন্ডিয়ানরা কোনো ফেস্টিভ্যাল হলেই সবাই একসাথে মিলিত হতে চায়, সবাই মিলে একসাথে আনন্দ করতে চায়। এখন দেখেছেন কত লোকজন হয়ে গেছে, এবার সবাই একসাথে খেয়ে নিচ্ছে, কারণ খাওয়া দাওয়ার পর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। যদিও অনেক রাত্রির হয়ে গেছে তাই আমরা আর থাকবো না, বেরিয়ে যাব, আর বাড়ি গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব শ্রেষ্ঠ রিটার্ন গিফটে কী পেল। Let's see what he gave us on the return gift. So this is a pencil set, right? Sharpener, ruler and some tape. Yes. And like lots of things. Two pencil, sharpener, rubber and scale. This is an art set. Oh, this is the paper. No, this is canvas. This is canvas. And this is the... stand. Yep, the canvas stand. And... palette. Yep, palette. And the colors. Watercolor. The brushes that you paint. And this is some crayons, you guys know. And this is the last gift and the best gift ever. And it is... ta-da! Beautiful. কি এটা নাম কি? Math again. খুব সুন্দর দেখতে হয়।